আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনি ওয়ারিয়র প্লাসের ডেমো ভিডিওগুলো কীভাবে ইউজ করবেন সঠিক নিয়মে এবং আজকের আমি আপনাদের সাথে যে ট্রাফিক সুস্থ আলোচনা করব সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ট্রাফিক আছে আপনি যদি অরিওর প্লাসের ডেমো ভিডিওগুলো ইউজ করেন সেই ট্রাফিকের কাছে তাহলে কিন্তু আপনি সেখান থেকে সেলস জেনারেট করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা যারা অ্যাফলেট মার্কেটিং সিপিএ মার্কেটিং ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন আপকামিং মেকিং মেথডগুলো পাওয়ার জন্য এখানে কিন্তু আমি রেগুলার বাসেস বিভিন্ন রকম মানি মেকিং মেথড আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কিন্তু আমার চ্যানেল থেকে প্রচুর পরিমাণে শিখতে পারবেন এবং জানতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এছাড়া যদি আপনি আমার কাছে কাজ শিখতে চান আমার গাইডলাইনে থেকে আমার টাচে থেকে কাজ শিখে কাজ করে অনলাইন থেকে লাইভ টাইম প্যাসিভ ইনকাম জেনারেট করতে চান তাহলে কিন্তু চাইলে আপনি আমার পেইড কোর্সে জয়েন করতে পারেন পেইড কোর্সে জয়েন হওয়ার জন্য বা পেইড কোর্স সম্পর্কে জানার জন্য বিরুদ্ধ ডেসক্রিপশান চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্সের সকল তথ্যগুলো স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন আমি আশা করি আপনি আমার পেইড কোর্সে জয়েন হয়ে আমার দেখানো নির্দেশনা মোতাবেক আপনি কাজ করলে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন তো যখনই আপনি আমার পেইড কোর্সে জয়েন হবেন তখনই কিন্তু আমি আমার এই প্রাইভেট গ্রুপে আপনাকে অ্যাড করে নিব আমার এই গ্রুপে আজকে দিনের মেম্বার আছে তিনশো চৌষট্টি জন এবং কোন স্টুডেন্ট কত টাকা ইনকাম হচ্ছে ইনকাম করছে কার কবি ইনকাম শুরু হচ্ছে এগুলো কিন্তু এখানে তারা শেয়ার করে এবং সিক্রেট সিক্রেট অনেক নতুন নতুন মানি মেকিং মেথড কিন্তু আমি এখানে এই গ্রুপের মাধ্যমে শেয়ার করে থাকি তো এই গ্রুপে জয়েন কিন্তু আপনারা আমার পেইড কোর্সে জয়েন হলে এই গ্রুপে আমি আপনাকে জয়েন করে নেব এছাড়া কিন্তু আপনি গ্রুপে জয়েন করতে পারবেন না তো এখানে দেখতে পাচ্ছি উনিশ ঘন্টা উনিশ ঘন্টা আগে একজন পোস্ট করছে যে আলহামদুলিল্লাহ 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 এই প্রথম দুটি সেল পেলাম তো এটা তার ফার্স্ট আর্নিং ধন্যবাদ মজ্জুমান ভাই পাশে থাকার জন্য আশা করছে যে সবসময় পাশে থাকবেন এরপর একজন স্টুডেন্ট যারা আর্নিং শুরু হয়েছে ইনকাম করছে চার ডলার এরপর একজন স্টুডেন্ট যারা নয় ডলার ইনকাম করছে এরপর নিচের দিক দেখি একজন স্টুডেন্ট যে একদিনে চারটা সেল পেয়েছে তো মোটামুটি যারা আমার কথা মতো রেগুলার কাজ করছে তারা কিন্তু ইনকাম করছে এবং সম্পূর্ণ ফ্রি মার্কেটিং করে তো আপনাদেরকে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করবো যে আপনারা অডিও প্লাসের ডেমো ভিডিওগুলো কিভাবে নিয়ে কাজ করবেন এবং অডিও প্লাসের ডেমো ভিডিও কীভাবে শেয়ার করবেন তো প্রথমত আপনাদেরকে এখানে আমি চলে যাচ্ছি মানসাইতে মানসাই কিন্তু একটা প্রোডাক্ট লঞ্চিং ক্যালেন্ডার আগামী তিরিশ দিনের মধ্যে কোন কোন প্রোডাক্টগুলো মার্কেটে আসবে প্রোডাক্টের কিন্তু একটা লিস্ট মানসাইতে পাওয়া যায় ঠিক আছে তো আমি মানসাইতে চলে গেলাম মানসাইতে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশ তারিখে যে প্রোডাক্টগুলো মার্কেটে আসবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে এবার আমি যদি এখান থেকে একুশ তারিখের একটা প্রোডাক্ট ওপেন করি একটা প্রোডাক্ট যেটার দাম আছে নয় ডলার পঁচানব্বই সেন্ট যেটা আমি এখান থেকে ওপেন করছি অ্যাক্টিভ অ্যাক্টিভিওর ইনকাম প্রোডাক্টের নাম তো এটা আমি এখান থেকে ওপেন করলাম করে এই প্রোডাক্টের নামটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে নিয়ে আমি এস অর্ডার এটা রেখে দেবো এবং এটা ওয়ারিয়ার প্লাসের প্রোডাক্ট এটা একুশ তারিখে মার্কেটে আসবে জাস্ট আমি এটা এখানে একুশ তারিখ দিয়ে দিচ্ছি ওকে এবং আপনার এখান থেকে জেবি পেস্ট ওপেন করতে হবে আমি জেবি পেস্ট এখান থেকে ওপেন করলাম জেবি পেস্ট ওপেন করে জাস্ট কপি করে নিয়ে আমি এই জেবি পেস্টের লিঙ্কটা এখানে সেভ করে রাখছি ওকে যখন আমি প্রোডাক্টের অ্যাপ্রুভাল পাবো তখন কিন্তু আসলে আমার জেবি ভিতরে অনেক তথ্য পাবো আমি যে তথ্যগুলো কিন্তু আমার মার্কেটিং করার ক্ষেত্রে প্রয়োজন হবে তো এখানে দেখতে পাচ্ছি অর্ প্লাসের আমার প্রোডাক্টের রিকোয়েস্ট পাঠানোর জন্য এখানে কিন্তু একটা লিঙ্ক আছে এই যে লিঙ্কটা আমি এটা যদি এখান থেকে ওপেন করি ওপেন করার পর আমি নতুনটাকে ওপেন করছি লিঙ্কটা তাহলে কিন্তু অরিয়ার প্লাসের এই প্রোডাক্টটা নিয়ে কাজ করার জন্য বা রিকোয়েস্ট পাঠানোর জন্য একটা অপশান আমি এখানে পেয়ে যাচ্ছি এখানে কিন্তু রিকোয়েস্ট অ্যাপ্রুভ হলে আমি যদি ক্লিক করি সেক্ষেত্রে রিকোয়েস্ট নোট দিতে হবে আমাকে একটা তো রিকোয়েস্ট নোট হিসেবে আমি এইটা দিয়ে দিচ্ছি একটা নোট আমি এখানে দিচ্ছি তারপর আমি এখান থেকে রিকোয়েস্ট অফারে ক্লিক করে দিলাম তো রিকোয়েস্ট অফারে ক্লিক করার পর দেখুন রিকোয়েস্টটা কিন্তু এখানে চলে গেল যখনই আমাকে অ্যাপ্রুভ করবে তখন কিন্তু আমি আমার ইমেইলে একটা মেইল পাবো ঠিক আছে দেখুন এখানে আমার কিন্তু অলরেডি অ্যাপ্রুভ করছে এই যে প্রোডাক্টটা আমার ইনস্ট্যান্টলি অ্যাপ্রুভ করলো আমি মেইল আমি অ্যাপিলিঙ্কটা এখানে জাস্ট দিয়ে রাখছি তো এরকমভাবে কিন্তু আপনাদেরকে প্রোডাক্টের অ্যাপ্রুভাল নিতে হবে এখন একটা প্রোডাক্ট যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে প্রোডাক্টটা এআই ভোলেট এই প্রোডাক্টের এটা হলো জেভি পেস এবং এটা হলো প্রোডাক্টের সেলস পেজ এখন জেবি পেজের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু আপনারা বেশিরভাগ প্রোডাক্টে কিন্তু ডেমো ভিডিও পেয়ে যাবেন ঠিক আছে তো আমি এখান থেকে যদি ডেমো ভিডিওটা ওপেন করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এই যে ডেমো ভিডিওটা আপনাকে কিন্তু এই ডেমো ভিডিওটা স্ক্রিন রেকর্ডিং করতে হবে স্ক্রিন রেকর্ডিং করে ডেমো ভিডিওটা নিতে হবে ঠিক আছে তো যারা আমার কোর্সে জয়েন হয়েছে তাদেরকে কিন্তু আমি একটা সফটওয়্যার দিয়েছি যেটা একটা পেইড সফটওয়্যার সফটওয়্যারটার নাম হলো ক্যাম্পাসিয়া স্টুডিও এইট পয়েন্ট সিক্স পেইড সফটওয়্যার এটার দাম আছে দুইশো নিরানব্বই ডলার কিন্তু যারা আমার কোর্সে জয়েন হয়েছে তাদেরকে আমি সম্পূর্ণ ফ্রিতে এই সফটওয়্যারটা দিয়েছি তো আমি এখন যে ভিডিওটা তৈরি করতেছি এই সফটার দিয়ে কিন্তু তৈরি করছে এই সফটার দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারবেন স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন ভিডিও এডিটিং করতে পারবেন সব কিছু কিন্তু এই দিয়ে আপনি করতে পারবেন এডিটিং রিলেটেড কাজকামগুলো তো এভাবে কিন্তু আপনাদেরকে এই ডেমো ভিডিওটা আপনারা ওপেন করে এটা স্ক্রিন রেকর্ডিং করে নেবে এবং কীভাবে স্ক্রিন রেকর্ডিং করতে হয় এই বিষয়টা কিন্তু আমার পেইড কোর্সের ভিতরে দেওয়া আছে এখন স্ক্রিন রেকর্ডিং করে আপনাকে এই ভিডিওটা নেওয়ার পর ওই ভিডিওটা কিন্তু আপনাকে হালকা এডিট করতে হবে অর্থাৎ ওই ভিডিওর মধ্যে যে সাউন্ড থাকবে সাউন্ডটা কিন্তু আপনি দিতে পারবেন না আপনাকে ইউটিউব অডিও লাইব্রেরি থেকে লাইট মিউজিক দিতে হবে অথবা কপিরাইট ফ্রি অনেক কিন্তু সাইট আছে যে সাইটগুলো থেকে কিন্তু কপিরাইট ফ্রি মিউজিক দেওয়া যায় বা হালকা লাইট মিউজিক দেওয়া যায় এরকম ধরনের মিউজিকগুলো দিয়ে আপনারা একটা ভিডিও তৈরি করবেন তৈরি করার পর আমি ভিডিওটা আজকে শেয়ার করবো ফেসবুকে ঠিক আছে তো ফেসবুকে আমি একটা পেজে যাচ্ছি যে পেজটার নাম হলো ডিজিটাল মার্কেটিং অল আমি এখান থেকে সুইচটা ক্লিক করবো সুইচটা ক্লিক করছি ওকে সুইচটা ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার পেজে চলে আসলাম ওকে এখন এই পেজে আসার পর আপনাদেরকে ক্লিক করতে হবে মেটা বিজনেস সাইট এই মেটা বিজনেস সাইট আপনাদেরকে ক্লিক করতে হবে বন্ধুরা মেটা বিজনেস সাইটে ক্লিক করলে আমাদের কিন্তু এখানে মেটা বিজনেস সাইটের যে অপশানটা এখানে কিন্তু ওপেন হয়ে গেল ঠিক আছে তো এখান থেকে মূলত আপনাদেরকে ভিডিওগুলো আপলোড করতে হবে তো এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে কন্টেন্ট এই কন্টেন্ট আপনাকে ক্লিক করে দিতে হবে কন্টেন্টে ক্লিক করার পর এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে ক্রিয়েট পোস্ট ক্রিয়েট পোস্টে ক্লিক করতে হবে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে এরপর এখানে দেখুন লেখা আছে অ্যাড ভিডিও ঠিক আছে এই অ্যাড ভিডিওর এখানে আপনি আপলোড ফ্রাম ডেস্কটপ এটা সিলেক্ট করে দেবেন ওকে আপলোড ফ্রাম ডেস্কটপ আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পর আমি যে ভিডিওটা তৈরি করছি ভিডিওটা এই ভিডিও এটা আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি ওকে ভিডিওটা কিন্তু এখানে আপলোডিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা আপলোডিং শুরু হয়ে গেল ওকে দেখুন এখানে কিন্তু ভিডিওটা আপলোড হচ্ছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আপলোড কিন্তু হয়ে গেল এবং এখানে বলছে ভিডিও টাইটেল দেওয়ার কথা এখন ভিডিও টাইটেলটা মূলত হলো প্রোডাক্টের নামের সাথে ডেমো এই এই কথাটা দিতে হবে আপনাদেরকে প্রোডাক্টের নাম দেবেন আপনারা প্রথম নামের সাথে দিবেন ডেমো ডি ই ইএমো ডেমো এরপর এরপরে নিচে এরপর এর পাশে কিন্তু কিছু অ্যাট্রাক্টিভ কিছু কথাবার্তা দিবেন আপনারা তো এখান থেকে আমি দিচ্ছি পাওয়ার বিজনেস টুডে এইটুকু দিচ্ছি আমি অথবা আমি উপরের থেকে এই অংশটুকু দিতে পারি এটুকু আমি এখান থেকে কপি করে নিয়ে দিয়ে দিচ্ছি ওকে এবং এখানে ড্রেসক্রিপশান আমি এটা দিচ্ছি এবং এখানে আপনারা লিখে দেবেন যে জয়েন নাও জয়েন্ট নাও বা চেক ইটাউট অথবা লিখের এরকম ধরনের লেখা লিখে দেবেন লিখে দিয়ে এই প্রোডাক্টের যে অ্যাফিলিয়েট লিঙ্কটা আছে এই যে অ্যাফিলিয়েট লিঙ্কটা এই অ্যাফিলিয়েট লিংকটা আপনারা সরাসরি দিবেন না আপনারা হয়তো সিস্টেমি ডট আয়ো অথবা সাইট গুগলের মাধ্যমে একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন সেই ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিবেন ঠিক আছে এই লিঙ্কটা সরাসরি দিবেন না তো জাস্ট আমি এই মুহূর্তে আমার কোনো রেডিমেড কোনো ল্যান্ডিং পেজ তৈরি করা নাই যে কারণে আমি আমার ওয়েবসাইট আমি আমার অলিপ্রাসের লিঙ্ক ডাইরেক্ট দিয়ে দিচ্ছি আপনারা এটা দিবেন না ঠিক আছে এখানে এটা তো আপনারা সরাসরি এই লিঙ্ক ইউজ করবেন না এরপর এই প্রোডাক্টের যে ফিচার আছে ফিচারগুলো আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি এখান থেকে জাস্ট প্রোডাক্টের ফিচার আছে আমি ফিসার লিখে প্রোডাক্টের ফিচারগুলো এখানে অ্যাড করবো প্রোডাক্টের ফিচার যে এই পাশে দেওয়া আছে দেখেন এই হলো প্রোডাক্টের ফিচারগুলো যেটা হলো আমি এখান থেকে কপি করে নিচ্ছি তো ফিচারগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি ব্যাস এরপর আপনাদেরকে এখানে একটা থামবেল আপলোড করতে হবে তো আমি এখানে আপলোড ইমেজে ক্লিক করছি করে আপলোড ইমেজে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর আমার কিন্তু থামবেল তৈরি করা আছে থামবেলটা আমি এখানে দিয়ে ওপেনে ক্লিক করলাম দেখুন এখানে থামবেলটা আপলোড হয়ে গেল এরপর আমি নেক্সটটা ক্লিক করে দিচ্ছি এবার আমি নেক্সটে ক্লিক করছি দেখুন এখানে কিন্তু কোনো রকম কপি আসলো না ঠিক আছে কোনো রকম কপি রেট ক্লেম আসেনি কিন্তু অথচ এটা কিন্তু আসলে ডেমো ভিডিও কিন্তু ডেমো ভিডিওটা সরাসরি আপনি স্ক্রিন রেকর্ডিং করে আপলোড করবেন না আপনাকে হালকা এডিট করতে হবে এবং এখানে লাইট মিউজিক ইউজ করতে হবে বা আপনার কপি রেট ফ্রি মিউজিক ইউজ করতে হবে ওকে আমি এখান থেকে শেয়ারে ক্লিক করে দিচ্ছি এরপর আমি এখানে ডানে ক্লিক করছি জাস্ট এটা আমি কেটে দিচ্ছি এখানে কিন্তু ভিডিওটা আপলোডিং হয়ে গেল ঠিক আছে আপনারা যেভাবে এখানে রেগুলার বেসিস ভিডিও আপলোড করেন আপনার ফেসবুক পেজে তাহলে দেখবেন এখান থেকে আপনি ট্রাফিক পাচ্ছেন এবং এখান থেকে কিন্তু আপনি সেলসও করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্টস করে জানাবেন না এরকম আপকামিং নতুন নতুন মানি কিনে যেতে পারেন অবশ্যই ইউটিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে